আজি ভিডিওটো এটা এডুকেশনাল ভিডিও হ'ব এডুকেশনাল পারপাসৰ ওপৰত ভিডিওটো হ'ব আজি ভালকে চাব স্কিপ নকৰিব নহলে বুজি নাপাব হেল্লো ফ্ৰেণ্ডছ গুড মৰ্নিং ফ্ৰম বিছনা ৰাতিপুৱাই শুই উঠি এইটো বস্তু মেইন এইটো কৰি ল'ব লাগিব আৰু মই ব্ৰাছ কৰোঁ লিষ্টাৰ টুথপেষ্ট দি এমৱে খুব ভাল ব্ৰাছ কৰি হোৱাৰ পিছত একাপ চাহ একাপ চাহ হ'বই লাগিব নহ'লে তো একাপ চাহ তো চাহ খোৱা হৈ গ'ল চাহ খতম চাহ খোৱা শেষ এতিয়া গা ধুম তাৰপিছত ক'ৰবাত ওলাই যাম তো হেল্ল' বন্ধুসকল ৱেলকাম টু মাই নিউ ব্লগ তো আজি মই গৈ আছোঁ ছেবা বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন এটা কামৰ বাবে গৈ আছোঁ আৰু আপোনালোকক জনাম যে অৰিজিনেল চাৰ্টিফিকেট যেতিয়া মেট্ৰিকৰ ডেমেজ হয় তেতিয়া কেনেকৈ এপ্লাই কৰিব লাগে কি কৰিব লাগে আজি গোটেই বস্তুটো মই আপোনালোকক দেখাম আৰু মোৰ টপিকটো হ'ল আজি সেইটোৱেই আৰু আহিছোঁ মই এতিয়া গুৱাহাটী আৰু পাইছোঁ দিছপুৰ ছেক্ৰেটেৰিয়েটৰ সন্মুখত ৰখি আছোঁ পাইছোঁ বৰ্তমান আৰু গৈ পেলাই আপোনালোকক সকলোবিলাক দেখাই আছোঁ কি কি কৰিব লাগিব নালাগিব কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব গোটেইখিনি দেখাই আছোঁ আপোনালোকক মোৰ পুৱা মানে জাম ষ্টাৰ্ট হৈ গ'ল জাম ট্ৰেফিক জাম চবফালে জামেই যাম নতুন ফ্লাইঅভাৰ হৈ গ'ল সেয়া দেখিছে নতুন ফ্লাইঅভাৰ কিন্তু তথাপি মানে জামটো শেষ নহ'ব যেন পাইছোঁ গুৱাহাটীত আৰু পাই গ'লোঁ এতিয়া গণেশগুৰি আজিকালি মানে এনেকুৱা হৈছে গুৱাহাটীত ফ্লাইঅভাৰ যিমানে নহওক জাম থাকিবই পাই গ'লোঁ জু তিনিআলি পালোঁ আৰু আমি যাম মই যাম ৰাইট ছাইডে জু তিনিআলিৰ পৰা শ্বৰ্টকাট ৰাস্তা আছে এফালে যাম মই চানমাৰি হৈ নাযাওঁ তো বলক ফাইনেলি এয়া ছেবা মেইন গেট পাই গ'লোঁ এতিয়া ছেবাত সোমাম তো বলক দেখাবলৈ চেষ্টা কৰিম যে মেট্ৰিকৰ অৰিজিনেল চাৰ্টিফিকেট যেতিয়া ডেমেজ হয় বা হেৰাই তেতিয়া কি কৰিব লাগে বলক গোটেইখিনি আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম চাই থাকক ছেবা পাই গ'লোঁ এতিয়া প্ৰথম কথা হ'ল আপোনালোকে যেতিয়া ধৰক মেট্ৰিকৰ অৰিজিনেল চাৰ্টিফিকেটখন ধৰক ডেমেজ হৈছে তেতিয়া কি কৰিব লাগিব যিখন ডেমেজ চাৰ্টিফিকেট আপোনালোকৰ ডেমেজ চাৰ্টিফিকেট যিখন থাকিব সেই ডেমেজ চাৰ্টিফিকেটখন লগত লৈ আহিব লাগিব আৰু বেলেগ একো আনিব নালাগে আৰু ইয়াত এটা কেফে আছে ছেবাৰ একদম ফ্ৰণ্টত মই দেখাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকক ছেবাৰ ফ্ৰণ্টত এটা কেফে আছে ওপৰত ফাৰ্ষ্ট ফ্ল'ৰত আছে তাত সুধিলে কৈ দিব কেফেত গৈ আপোনালোকে অনলাইন কৰিব লাগিব অনলাইন কৰি তাতে অনলাইন কৰিলে আপুনি তাতে অনলাইন কৰি পে'মেণ্টটো কৰিব পাৰে 500 টকা লাগিব তাৰপিছত নহ'লে অকল তাত অনলাইনটো কৰিলে ইয়াতে এটা বেংক আছে ছেবাৰ নিজা বেংক এপেক্স বেংক আছে তাত আপোনালোকে চালান কাটিব লাগিব তো বলক মই দেখাবলৈ চেষ্টা কৰি আছোঁ আপোনালোকক আৰু ছেবাৰ পোনে পোনে ফাষ্টফুড আছে কেফেটো এফালে আহিব আহি ৰাইট ছাইডে দেখা যাব ৰাইট ছাইডে অনলাইন সোমাই পেলাই তেনেকৈ কৰিব লাগিব বলক অনলাইন কৰা দোকানখন পাই গ'লোঁ ইয়াতে অনলাইন হয় আৰু সন্মুখতে ইয়াৰ ছেবা দেখিছে যোনকৈ দেখাই গ'লোঁ ফ্ৰণ্টতে এই অনলাইন চেণ্টাৰটো তো এইখন অনলাইন কৰা হৈ গ'ল আৰু লগত দিব লাগিব যিখন ডেমেজ চাৰ্টিফিকেট সেইখন কাটি দিব লাগিব লগত আৰু এইখন ফৰ্মখন আৰু এতিয়া 500 টকা চালান কাটিব লাগিব বেংকত বলক তাৰপিছত আপোনালোকক এনেকুৱা এখন হালধীয়া চালান দিব আৰু যিখন আপোনালোকে পাব ছেবাৰ ফ্ৰণ্টতে তাত ছিকিউৰিটি থাকে ছিকিউৰিটিৰ ওচৰত গ'লে আপোনালোকে এনেকুৱা হালধীয়া ফৰ্মখন পাব আৰু সেই হালধীয়া ফৰ্মখন ফিল আপ কৰি এপেক্স বেংক আছে ইয়াতে লগতে আছে সেই এপেক্স বেংকত চালানখন জমা দিব লাগিব 500 টকা তাৰপিছত কি কি কৰিব লাগিব মই দেখাই আছোঁ আপোনালোকক ফৰ্ম ফিল আপ কৰা হৈ গ'ল এতিয়া বেংকত চালানখন জমা দিব লাগিব 500 টকা জমা দিব লাগিব চালানখনৰ লগত আৰু এইটো হ'ল এপেক্স বেংকটো এইটো লগতে ছেবাৰ লগতে এপেক্স বেংক ইয়াত চালানটো জমা দিব লাগিব
ফাইনেলি সব জমা দিয়া হয়ে গেল সেবাত, সেবা বেংকর চালান কাটিল, তারপর কাউন্টার জমা দিল। প্রথম একটা কাউন্ট প্রথম এক নম্বর কাউন্টার সুমাব লাগে, সুমাই তাত সিলটো মারিব, ডেটটা লিখিব, আর তারপর দুই নম্বর কাউন্টার গিয়ে সেই ফর্ম খিনি আর সার্টিফিকেট জমা দিব লাগে। তারপর আপনার এখন রসিদ দিব, জমা দিয়া এখন রসিদ, আর সেই রসিদ আপনার আপনি পিছত গৈ পেলে যেতিয়া আহিব এটা সময় আছে, হয়তো 10 দিনও লাগিব পাৰে, নহলে এসপ্তাহের ভিতরও হব পাৰে। এটা নির্দিষ্ট সময়ত আপনাদের সেই রসিদ লৈ পেলে খবর লব লাগিব, আপনার কই দিব ইয়াতে মোক কৈছে এসপ্তাহ, মই এসপ্তাহ পিছত আহিম, গতিকে এসপ্তাহ পিছত হয়ে যাব মোখন খুব সম্ভব। তো এয়াই আর তারপর ফর্ম কাউন্টার বা দুই নম্বর কাউন্টারের আপনার ফর্ম টেকনিক্যাল ব্রাঞ্চলে যাব, যদি আপনার ডেমেজ মানে সার্টিফিকেট বা তেনেকুৱা ডেমেজ সার্টিফিকেট হয়, ডুপ্লিকেট ডেমেজ হওয়ার কারণে ডুপ্লিকেট সার্টিফিকেট যদি এপ্লাই করে তো টেকনিক্যাল ব্রাঞ্চ যাব। তো এয়াই আজি সেবা এখানে জমা দিয়া হয়ে গেল। তো রেলগেট বন্ধ আছে, রেলগেট খুলিলে মই যাব পাৰিম, বাকিখিনি আপনাদের দেখাবলে চেষ্টা করি, বলক গৈ থাকক। সেবা পা ওলালো আর এটা জু পাই যাম, জু তিনিআলি পার হলো। আর আজি ভিডিওটি ইমানে আসলে অল্প এডুকেশনাল এটা মানে এডুকেশনের জড়িত একটা ভিডিও করল আজি, আর বিশেষ খুব দীঘলীয়া নকরো, ভিডিওটি খুব দীঘলীয়া হওয়া নাই, আর জানিবল কিছু কেটামান কথা এটা কলো, কেটামান নয় এটা মানে কেনেক আপনাদের যদি মেট্রিকর অরিজিনাল সার্টিফিকেট যদি ড্যামেজ হয়ে যায় বা বেয়া হয়ে যায় তো কেনেক এপ্লাই করব, কি করলে বা কি টাকা চালান কাটব লাগে গোটেখিন আপনার জানাবলে চেষ্টা করলো। আকো বা কোথাও যদি আপনার মেট্রিকর অরিজিনাল সার্টিফিকেট ড্যামেজ হয়েছে তো আপনাদের কি করব লাগবে, প্রথম কথা হল আপনাদের অনলাইন এপ্লাই করব লাগবে, অনলাইন এপ্লাই করে আপনার যখন ড্যামেজ মেট্রিকর সার্টিফিকেট সেই আপলোড করব লাগবে নেটত, আপলোড করার পিছত সেই ফর্মেট ফর্ম ওলাব, ওলার পিছত আপনি তাত সহি করে আপনি ডুপ্লিকেট সার্টিফিকেটর লগত আপনি সেবাত জমা দিব। তার আগতে আর একটা কাম করব, আপনি এখন হালধিয়া ফর্ম পায় সেবাতে, সিকিউরিটি তাত থাকে এখন ফর্ম, আপনাদের সেই ফর্ম ফিল আপ করে তাতে যুক্ত ব্রাঞ্চ আছে এপেক্স ব্যাংক সেবার নিজা ব্যাংক, এই তাতে আপনাদের 500 টাকা সেই চালান ফিল আপ করে 500 টাকা জমা দিব লাগিব, আর এই চালানোর একটা কপি আপনার যখন ফর্ম লগত আপনি ফর্ম অরিজিনাল সার্টিফিকেট ড্যামেজ অরিজিনাল সার্টিফিকেট আর চালান এই তিনটা কপি প্রথম গিয়ে এক নম্বর কাউন্টারত সিলটো মারি লব লাগিব, তারপর আপনি দুই নম্বর কাউন্টারত গিয়ে সেখন জমা দিব লাগিব, জমা দিয়ার পিছত এখন আপনার রিসিপ্ট দিব, সেই রিসিপ্ট আপনি লগত রাখব যে আপনি জমা দিছে সেই প্রমাণ, আর তারপর কেতিয়াবা আপনি খবর লব যেতিয়া আহিব সপ্তাহ 10 দিনের পিছত তেতিয়া সেই কাগজ লৈ আহিব, তেতিয়া আপনার তথ্যখিনি উলিয়াবলে সুবিধা হব, আর বিশেষ এইটাই। আর যদি আপনাদের ভিডিওটি চাই ভাল পালে লাইক করব শেয়ার করব, যদি উপকার হয়েছে বলে ভাবিছে তেতিয়াহলে লাইক করব শেয়ার করব, আর যখন প্রথম মো চ্যানেলটি ভিজিট করেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর যদি আপনাদের কোনোবা তেনেকুৱা আছে ফ্যামিলি কাবার সার্টিফিকেট ড্যামেজ হওয়া কিবা হওয়া তেওঁলোকক মোৰ ভিডিওটো শেয়াৰ কৰি দিব, তেতিয়াহ'লে তেওঁলোকৰ উপকাৰ হ'ব। তো তেতিয়াহ'লে আজিলৈ গুৱাহাটী এৰিলোঁ, জু পাৰ হ'লোঁ, তো গুৱাহাটী টাটা বাই বাই, আৰু মই আপোনালোকৰ পৰা বিদায় মাগিলোঁ, বাই।